আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া এম এমএস বাংলা বা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সহ অন্যান্য খবরই তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন নিত্য নতুন খবরাখবরের জন্য আসছি বিস্তারিত খবরাখবরই আজকে হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল রাজধানীর রাজনীতিতে আম আদমি পার্টির কাল থেকেই লড়াই তিনমুখী কংগ্রেস বিজেপি এবং আম আদমি পার্টি এবার কি অরবিন্দ কেজরিওয়ালের হ্যাট্রিক হতে চলেছেন নাকি ফিরবে নরেন্দ্র মোদীর দল নাকি কিছু করে দেখাবে কংগ্রেস রইল ফলাফলের খুঁটিনাটি প্রশ্ন আটটা তিরিশ মিনিটের ট্রেন চল্লিশটি আসনে এগিয়ে আছে আম আদমি পার্টি বিজেপি এগিয়ে আছে তেরোটি আসনে আম আদমি পার্টির অতীশ এবং রাঘব চান্ডা দুজনেই যথাক্রমে কালকাজি এবং নগর থেকে এগিয়ে নয়াদিল্লি কেন্দ্র থেকে এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তার বিপক্ষে বিজেপি প্রার্থী সুনীল যাদব ফলাফলের দিন সেজে উঠেছে দিল্লিতে আম আদমি পার্টির সদর দফতর নয়াদিল্লি থেকে অনেক ভোটে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল চক থেকে পিছিয়ে কংগ্রেসের আলকালাম্বা মডেন টাউল থেকে এগিয়ে আপ বিধায়ক অখিলেশ ত্রিপাঠী অনেকটাই পিছিয়ে বিজেপি প্রার্থী কপিল মিশ্র আম আদমি পার্টির অতিশি এবং রাঘব চান্ডা দুজনে যথাক্রমে কালকাজি এবং রাজিন্দরনগর থেকে এগিয়ে দিল্লির গোলে মার্কেট গণনা কেন্দ্র চলছে কাউন্টিং সকাল আটটা তিরিশ মিনিট অবধি চল্লিশটি আসনে এগিয়ে আমাদের আদমি পার্টি এবং বিজেপি এগিয়ে তেরোটি আসনে সকাল আটটা তিরিশ মিনিট অবধি পোস্টার ব্যালেটের কাউন্টিং তারপরে সোজা ইভিএম মেশিনের গণনা হরিনগর নগর থেকে পিছিয়ে বিজেপির তাজিন্দর বাগ্গা ওখলা থেকে এগিয়ে আমাদের পার্টির আমানতুল্লাহ খান বিজেপি ব্রাহ্ম সিং এবং কংগ্রেসের পারভেজ হাসমির সঙ্গে চলছে হাড্ডাহাড্ডি লড়াই ফলাফলের দিন সেজে যে দিল্লির আমাদের পার্টির সদর দপ্তর নয়াদিল্লির কেন্দ্র থেকে এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা অরবিন্দ কেজরিওয়াল তার বিপক্ষে প্রার্থী সুনীল যাদব একুশটি গণনা কেন্দ্রেই রয়েছে বড় হলের ব্যবস্থা বলছেন দিল্লির সিও নয়টি আসনে এগিয়ে আম আদমি বিজেপি চারটি আসনে খাতা খুলতে পারল না কংগ্রেস শুরু হলো ভোট দিল্লির মহারানী বাগের গণনার ছবি